চলো এবার যাওয়া যাক শ্রাদ্ধ অনুষ্ঠানে। ভর দুপুরে শ্রাদ্ধ খেতে বাঁশবাগানে কে এত মহান কাজ করেছে নোবেল ওকে দে। তো সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে গেছি। ওরে ওটা শ্রাদ্ধ বাড়ি সাজবি কত আর, এসব দেখে ভূত বাবাজি মোটকে দেবে ঘাড়। লোক মরলে দুঃখ নেই, দিব্যি হাসি মুখ, শ্মশানেও রিলস বানায়, মরেও নেই সুখ। শুধু তাই নয়, জ্বলন্ত চিতার সামনে দাঁড়িয়ে রিলস বানিয়েছে। তো সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে গেছি। সকাল সকাল সেজে গুজে কোথায় যাচ্ছে বলো তো? শ্রাদ্ধ। শ্রাদ্ধ? কার শ্রাদ্ধ? মানবতার শ্রাদ্ধ। মানবতা মরে গেছে গাইস, এখন লোকজন মহানন্দে নেচে নেচে শ্রাদ্ধ বাড়িতে খাওয়ার ব্লগ বানাতে যাচ্ছে। চলো এবার যাওয়া যাক শ্রাদ্ধ অনুষ্ঠানে। তুই থাম পোড়ামুখী। আর শ্রাদ্ধ বাড়িতে ঢুকতে না ঢুকতে এরা পাঁপড় খাওয়া শুরু করে দিয়েছে। গিনিমা শ্রাদ্ধে কি খিচুড়ি খাবে নাকি? শ্রাদ্ধ বাড়িতে খিচুড়ি না খাওয়ালেও বোধ বুদ্ধি বিচার বিবেচনা সবকিছু ঘেঁটে খিচুড়ি হয়ে গেছে। আরে শ্রাদ্ধ বাড়িতে মানুষজন যায় শোক পালন করতে, যে মারা গেছে তার ফ্যামিলিকে সাহারা দেওয়ার জন্য, দু ফোঁটা চোখের জল ফেলার জন্য। ওর জন্য চোখের জল ফেলতে হবে? কি করেছে ও আমার জন্য? তারা নিজেদের শোক ভুলে গিয়ে তোদের জন্য একবেলার খাওয়ার আয়োজন করেছে, তার বিনিময়ে অ্যাটলিস্ট একটু সহানুভূতি দেখা, একটু দয়া মায়া দেখা তাদের উপর। দয়া মায়া মমতা, এই শব্দগুলো আজ আর আমার জীবনে নেই। শ্রাদ্ধ ব্লগাররা ঠিক যেভাবে মৃত মানুষের ফ্যামিলিকে সান্ত্বনা দিতে যায়। এত অস্থির হচ্ছে কেন? বুড়ো হয়েছিলেন, অসুস্থ হয়েছিলেন, মারা গেছেন। কে মারা গেছে, কি করে মারা গেছে সেটা নিয়ে এদের কোনো মাথা ব্যথা নেই, এরা শুধু স্টাইল মেরে খেতে যায়। আর তারপর আমরা একটা ফল মিষ্টি খেয়ে নিলাম, আর চলে আসলো আমার সেই দুর্দান্ত ভাই। হ্যাঁ, যাকে ফরদ দেখছো উনি মারা গেছেন। তারপর টাইম নষ্ট একদমই করলাম না, খেতে বসে পড়লাম, কারণ তোর রক্ত খেতে চাই আমি। এই শ্রাদ্ধ ব্লগার গুলো চালায় প্রত্যেকটা মরণাপন্ন মানুষ আতঙ্কে আছে, ভাবছে মরলেই শালাগুলো ব্লগ করতে ছুটে আসবে। আরে দাদা চাপ নিও না, আমি নিজে দাঁড়িয়ে থেকে পাহারা দেবো যাতে কোনো শ্রাদ্ধ ব্লগার শ্রাদ্ধ বাড়িতে পা না রাখতে পারে। এই মেয়ে, তুই আর শ্রাদ্ধ বাড়িতে ব্লগ বানাতে যাবি? একদমই না। যাই হোক, এপাশে এরা শ্রাদ্ধ বাড়িতে খেতে ব্যস্ত, আর ওপাশে কাকুরা চলে গেছে শ্মশানে রিলস বানাতে। এই তো জীবন, ওপাশে একজনের জীবন চলে গেছে, আর এদিকে এরা দাঁত কেলিয়ে এই তো জীবন করেছে। চিতাতেই সব শেষ, চিতাতেই সব শেষ কিনা জানি না, বাট গুটকা খেয়ে তোমার দাঁতগুলো একেবারে শেষ হয়ে গেছে সেটা তো দেখেই বোঝা যাচ্ছে কাকু। আমার ঘেন্না করছে। এই তো জীবন, কাকু তো পুরো ফুল মুডে আছে দেখছি, লিপসিং করতে গিয়ে চোখ একেবারে উল্টে যাচ্ছে। উনি মানসিক ভারসাম্য হারিয়েছেন। তো শ্মশানে রিলস বানিয়ে শ্রাদ্ধ বাড়িতে ব্লগ বানিয়ে মানুষ ফেমাস হয়ে যাচ্ছে বলে এই দিদিও চলে এসেছে। শ্রাদ্ধ বাড়ির ব্লগ খুব ট্রেন্ডিং। হ্যাঁ, তাই জন্য তুমিও চলে এসেছো শ্রাদ্ধ বাড়ির ব্লগ বানাতে, তাই তো? তুমি দেখবে যে শ্রাদ্ধ বাড়িতে গিয়ে লোকে মাছ খাচ্ছে, মিষ্টি খাচ্ছে, কথা বলছে, গল্প করছে, সবই করছে। হ্যাঁ, শ্রাদ্ধ বাড়িতে মানুষ খায় আর যে মারা গেছে তাকে নিয়ে কথা বলে, শোক প্রকাশ করে, বাট কেউ ব্লগ বানাতে যায় না গো দিদি। ঠিক বলেছো। যে মারা গেছে তার জন্য বিন্দু মাত্র দুঃখ প্রকাশ না করে পটের বিবি সেজে সানগ্লাস পরে কেউ শ্রাদ্ধ বাড়িতে যায় না। মান সম্মান বোধ আছে আপনাদের? দিদি যেভাবে সানগ্লাস পরে অ্যাটিটিউড নিয়ে শ্রাদ্ধ বাড়িতে যাচ্ছে দেখে মনে হচ্ছে ঠিক এরকম আচরণ করবে। হেই, আপনাদের বাড়ির লোক মরেছে তাই না? ও, ডোন্ট বি স্যাড। বাই দ্য ওয়ে, খাওয়ার জায়গাটা যেন কোন দিকে আছে? ওকে, বাই বাই। বদমাইশ। তো এই দিদির কাণ্ড কারখানা কিন্তু এখানেই শেষ না। তো আমার ঠোঁটটা সরু বলে লিপস্টিক পরলে অতটাও ভালো লাগে না। হ্যাঁ, তো এবারে তাহলে কি লিপ সার্জারি করাবে নাকি? না। তো দিদি নিজে ঠোঁটকে মোটা করার জন্য কি না কি করে বেড়াচ্ছে, ইভেন লঙ্কা নিয়ে নিজে ঠোঁটে ঘষছে। রান্নাঘর থেকে কাঁচা লঙ্কা নিলাম, সেটাকে কাটলাম, তারপর ঠোঁটের উপরে দিলাম, দেওয়া মাত্রই বিশ্বাস করো ভীষণ জ্বালা শুরু হয়ে গেছিল আর ঠোঁটটা পুরো লালচে হয়ে গেছিল। আর দেখছো, লিপ বামিং হ্যাকটা কিন্তু সাকসেসফুল হয়েছে। বাট ওরে বাবা, এ তো একেবারে ধানি লঙ্কা। শুধু তাই নয়, ঠোঁট মোটা করার জন্য এরকম বোতল ঠোঁটের উপর ঘন্টাখানেক চেপে ধরে বসে থাকে। হোয়াট? হ্যাঁ, আরে
দিদি, এগুলোর কোনো মানে হয় বলো তো? নেক্সট টাইম থেকে যদি ঠোঁট মোটা করাতেই হয় তাহলে আমাকে জাস্ট একবার বলবে। চিন্তা করবেন না, আমি তো আছি নাকি। তেমন কিছু না, আমি জাস্ট দুটো ভীমরুল আর কাঠপিপড়া তোমার ঠোঁটে ছেড়ে দেবো, তারপর দেখবে মিনিটের মধ্যে তোমার ঠোঁট এরকম ফুলে গদা হয়ে গেছে। সে যদি এখন দেখে তুমি তারই দেওয়া শাড়ি পরে অন্য কোন ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছ তখন কি হবে? এই এই সেই শাড়ি, আমার দেওয়া শাড়ি পরে তুই অন্য ছেলের সাথে ঘুরছিস। এই দে আমার শাড়ি, দে বলছি দে আমার শাড়ি, আমার শাড়ি, আমার শাড়ি। খুব গরম লাগছে তাই না? গরম লাগলে কার মুখের এক্সপ্রেশন এরকম হয়ে যায় ভাই? বহুত আগ হ্যায় তুজমে। দিদির এত গরম লাগছে যে আগুন একেবারে ঝরে ঝরে পড়ছে। বড়ি আগ হ্যায় সালিমে। এই অরেঞ্জ কালারের শর্টসটা, এটাও ভীষণ সুন্দর ছিল, জিমে যাওয়ার মতো ভীষণ কমফোর্টেবল। তুমি শর্টস পরেছো খুব ভালো কথা, বাট শর্টসও আবার গুটিয়ে কে উপরে তোলে ভাই? শর্টসকে বিকিনি বানিয়ে দেওয়ার বদলে বিকিনি সোজা কিনে নিতে পারতে। এই দিদি হলো আমাদের গরিবের মালাইকা আরোরা, সবসময় বুক আর পেছন ঠেলে হাঁটবে। এরকম বেঁকে বেঁকে হাঁটতে গিয়ে কোনদিন সিদ্ধারাই না মট করে ভেঙে যায়। সত্যি তো দিদি আমাদের একদম নাজুক পারি, রান্না বান্না কিছুই পারে না। কিন্তু কি বলতো, আমার ডিম সেদ্ধ করতে ভীষণই ভয় লাগে। আবে ওটা মুরগির ডিম, ডাইনোসরের ডিম না, তাই যে তুমি ভয় পাবে। ন্যাকা, এই দিদি ন্যাকামি জাস্ট আলাদা লেভেলের। উনি ডিম সেদ্ধ করতে ভয় পান, আর ওদিকে গরম ছাঁকা তেলে লুচি ভেজে দিব্যি তুলে নিচ্ছে। আজকে আমি ব্রেকফাস্টে লুচি বানাচ্ছি, যা। এছাড়াও দিদি আমাদের বিশাল ডগ লাভার, এক চামচ আইসক্রিম কুকুরকে খাইয়ে বলে। কুকুর আইসক্রিম খাচ্ছে, দেখো সবাই। কোথায় আর খেলাম গো দিদি, জিভে নেওয়ার আগেই তো গলে গেল। নিজে অতটা আইসক্রিম খাচ্ছে তার বেলা ভালো, আর আমাকে এক চামচ দিয়ে বলছে কুকুর আইসক্রিম খাচ্ছে, দেখো সবাই। সাঁতার শিখছি। সাঁতার শেখার জন্য জলে নামতে হয়, ঘাটে শুয়ে শুয়ে নাটক হচ্ছে। আমি নাকি নাটক করি, তুই করবো না? আমি তো নায়িকা। হ্যাঁ, তুমি হিরো আলমের নায়িকা, অবশ্য হিরো আলম তোমার থেকে বেটার অ্যাক্টিং করে। সব গানে ভ্রু শূন্যে তুলে এরকম এক্সপ্রেশন কে দেয় ভাই? তুমি যে আমার নামে একে ওকে এটা ওটা বলে বেড়াও না। তোমার নামে বলার মতো আছেটা কি দিদি? তোমার কাণ্ড কারখানা দেখে কেউ কিছু বলার আগে তার ভাষা হারিয়ে যাবে। বাড়িতে তো আটা রয়েছে, তো আটা ফাউন্ডেশন হিসেবে লাগালে কেমন হয়? আমি আটা নিলাম বাটিতে একটুখানি, আর মুখে ভালো করে অল্প অল্প করে আটাটা লাগিয়ে নিলাম। মুখে আটা কে মাখে? একদম ফাউন্ডেশন কে হার মানিয়ে দিয়েছে, তো লিপস্টিক পরে নিলাম, আমি রেডি। তুমি শুধু আটা কেন, এবার থেকে রক্ত ঠোঁটে মাখো, আর আলকাতরা চোখে কাজল হিসেবে ব্যবহার করো, এটাই তোমার জন্য বেটার হবে। বাই দ্য ওয়ে, শ্রাদ্ধ বাড়িতেও কি আটা মেখে গেছিলে নাকি? তো চলো শ্রাদ্ধ বাড়ি নিয়ে দিদি আর কি কি বলে শোনা যাক। তবে গেট রেডি উইথ মি তো শুট করাই যায়, কারণ শ্রাদ্ধ বাড়ি গেলে তো আর বাড়ির জামা পরে চলে যাওয়া যাবে না, একটা প্রপার রেডি হয়ে তো মোটামুটি যেতে হবে। বাড়ির জামা পরে কেউ যেমন শ্রাদ্ধ বাড়িতে যায় না, ঠিক তেমনই মেকআপ করে সানগ্লাস পরেও কেউ শ্রাদ্ধ বাড়িতে যায় না, এইটুকু জানো না? তো তাই জন্য আমি পরেছিলাম এই হোয়াইট ড্রেসটা, কারণ যেহেতু একটা শোকের জায়গা, তো সেখানে বেশি রং চঙে জামা কাপড় পরা উচিত না। আরে বাস, দিদির জ্ঞান একেবারে টনটন করেছে দেখছি। তা শ্রাদ্ধ বাড়িতে যাওয়ার জন্য সাজগোজ করলে ক্ষতি নেই, ব্লগ বানালে ক্ষতি নেই, আর রং চঙে ড্রেস গুলো কি দোষ করলো শুনি? এদের দেখা দেখি অন্য ব্লগাররাও ফেমাস হওয়ার জন্য শ্রাদ্ধ বাড়িতে ব্লগ বানানো শুরু করে দিয়েছে। শ্রাদ্ধ বাড়ির ইনভিটেশন ছিল, তো সেটাখানে কি খেলাম সেটা শেয়ার করতে আজকে এসে। চলো বন্ধুরা, আজকে একটু শ্রাদ্ধ বাড়ি যাওয়া যাক। শ্রাদ্ধ বাড়িতে কেউ মেকআপ করে যেতে কেমন জামা আর পাচ্ছি না আমি। বন্ধুরা, এসব দেখার পর কখন যে মরে গেলাম, টের পাইনি গো। তো যাই হোক, আমি মারা গেছি তো কি হয়েছে, আমাকে যখন পোড়ানো হবে নিশ্চয়ই সবাই কেঁদে ভাসাবে। ঠিক আছে, কোনো ব্যাপার না, সামনেই আমার শ্রাদ্ধ আছে, শ্রাদ্ধে হাজার লোক আসবে, নিশ্চয়ই আমার জন্য শোক পালন করবে। মানবতা আজ কোথায় বন্ধুরা, মানবতা আজ কোথায়? ভূত হয়েও আজকে আমার চোখে জল। তোমার চোখে জল কেন? আসলে আমার শ্রাদ্ধে কত রকমের আইটেম হয়েছে, একটাও আমি খেতে পারছি না। পাবদা মাছের সাইজটা কি?
মরার আগে ছাটিয়ে দিতাম এমন খাবার পেলে উপর থেকে দেখছি এখন সাধ্যে কেমন গেলে। তারপর চলো তোমরা একটু আমার খাওয়াটাই দেখে নাও। আমি চললাম বন্ধুরা, পারলে এই অসহায় ভূতের জন্য ভিডিওটা একটু বেশি বেশি করে লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।